হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে শিল্পপতি রতন টাটা সম্পর্কে আমরা কিছু অজানা তথ্য জানব। তো চলুন শুরু করা যাক। রতন টাটার আসল নাম রতন রাভাল টাটা, তার বাবা রাভাল টাটা। টাটা পরিবারের দত্তক পুত্র ছিলেন তিনি। মাত্র 7 বছর বয়সে ছোট্ট রতন টাটার বাবা মা আলাদা হয়ে যায়। তাই সে ঠাকুমা নাভাজাবাই টাটার দেবীর কাছে বড় হন। কর্মজীবনে 1961 সালে প্রথম দায়িত্ব নেন টাটা স্টিল কোম্পানিতে, চুল্লি চুনাপাথর যোগান ও পরিচালনা করা। টাটা গ্রুপের সভাপতি নিযুক্ত হন 1991 সালে, যখন তার বয়স ছিল 51 বছর। তারপর থেকে টাটা গ্রুপ আন্তর্জাতিক স্তরে পরিচিত হয়ে ওঠে। কিছু গুরুত্বপূর্ণ ব্র্যান্ডকে টাটা গ্রুপের ছত্রছায়ায় একত্রিত করে রতন টাটার বিজয়ী মুকুটের পালক বিশেষ, যেমন ল্যান্ড রোভার, জাগুয়ারের সাথে টাটা মোটরস, টেডলিয়ের সাথে টাটা টি, চা ও আনুষঙ্গিক পানীয় যেটা কোরাসের সাথে টাটা স্টিল। রতন টাটা প্লেন চালাতে খুব পছন্দ করেন এবং একজন প্রশিক্ষণপ্রাপ্ত বিমান চালক। উনি সর্বপ্রথম যে ভারতীয় বিমানটি চালিয়েছেন তার নাম ফ্যালকন F-16, তো সেটা ছিল 2007 সালে। হার্ভার্ড ব্যবসায়ী কলেজে 50 মিলিয়ন অর্থাৎ 374 কোটি ভারতীয় টাকা সমান অর্থ দান করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তিনি ওই টাকায় একটি ব্যবসায়িক সম্মেলন সনদ তৈরি হয় যার নাম টাটা হল। যে কোম্পানি 1991 সালে বার্ষিক উপার্জন কেবল 5.7 বিলিয়ন হতো, রতন টাটার অনুভবী কর্তৃত্বের ফল 2020 সালে সেই রাশি হচ্ছে $167 বিলিয়ন। তো এই ছিল রতন টাটা সম্পর্কে অজানা তথ্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।